বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। অনলাইনে কিন্তু তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে, সবাই পরীক্ষা রুটিন সংগ্রহ করে নিবে। আমি নাওয়ারা পারভিন, প্রভাষক অর্থনীতি, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে উপযোগ নিয়ে আলোচনা করব। উপযোগ বলতে সাধারণত কোনো দ্রব্যের উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উপযোগ ধারণাটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। যেমন খাদ্য আমাদের ক্ষুধার অভাবকে পূরণ করছে, কাগজ কলম আমাদের লেখার অভাবকে পূরণ করছে, তাহলে এ সমস্ত দ্রব্যের উপযোগ রয়েছে। কিন্তু খাদ্য যদি হয় পচা বাসি এবং খাওয়ার জন্য অনুপযুক্ত, তাহলে কিন্তু আমার ক্ষুধার অভাবকে পূরণ করতে পারবে না। আবার কলমে কালি নেই, কাগজ ছেঁড়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লেখার অভাবও পূরণ হবে না, তাহলে এ সমস্ত দ্রব্যের তখন কোনো উপযোগ থাকবে না। অর্থাৎ কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা যদি থাকে, তখনই তার উপযোগ তৈরি হবে। আমরা এখন আলোচনা করব উপযোগের শ্রেণীবিভাগ নিয়ে। সাধারণত ভোগের ভিত্তিতে উপযোগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক উপযোগ আইইউ, ইনিশিয়াল ইউটিলিটি। দুই, মোট উপযোগ টিইউ, টোটাল ইউটিলিটি। তিন, প্রান্তিক উপযোগ এমইউ, মার্জিনাল ইউটিলিটি। প্রথমে আমরা আলোচনা করব প্রাথমিক উপযোগ আইইউ নিয়ে। যখন কোনো ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে, তাকে বলা হচ্ছে প্রাথমিক উপযোগ। মনে করো একজন ভোক্তা পাঁচটি আপেল ভোগের জন্য ক্রয় করলো, সেক্ষেত্রে প্রথম একক ভোগ করে সে যে উপযোগটা লাভ করলো, তাকে বলা হচ্ছে প্রাথমিক উপযোগ। দুই, মোট উপযোগ টিইউ, টোটাল ইউটিলিটি। কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একই দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে বিভিন্ন উপযোগ লাভ করে, তখন এই বিভিন্ন একক থেকে প্রাপ্ত বিভিন্ন উপযোগের সমষ্টিকে বলা হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। মনে করো একজন ভোক্তা পাঁচটি আপেল ভোগের জন্য ক্রয় করলো, তাহলে এক্ষেত্রে তার দ্রব্যের এককগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এই বিভিন্ন একক থেকে তার প্রাপ্ত উপযোগগুলো আমরা এখন দেখব। এই বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগগুলো হলো, প্রথম একক থেকে সে 25 টাকার সমান উপযোগ লাভ করেছে। দ্বিতীয় একক থেকে সে 20 টাকার সমান উপযোগ লাভ করেছে। তৃতীয় একক থেকে সে 15 টাকার সমান উপযোগ লাভ করেছে। চতুর্থ একক থেকে সে 10 টাকার সমান উপযোগ লাভ করেছে। এবং পঞ্চম একক থেকে সে 5 টাকার সমান উপযোগ লাভ করেছে। এই যে বিভিন্ন একক থেকে সে বিভিন্ন উপযোগ লাভ করেছে, এই উপযোগের সমষ্টিগুলোকে বলা হচ্ছে মোট উপযোগ। তাহলে এক্ষেত্রে মোট উপযোগ হলো এক্ষেত্রে মোট উপযোগ হলো 75 টাকার সমান। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে একই দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত বিভিন্ন উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। তিন, প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একই দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে, অতিরিক্ত এককগুলো থেকে যে অতিরিক্ত উপযোগ লাভ করে, তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। শিক্ষার্থীরা, আমরা এই সূচিতে দেখতে পেয়েছি একজন ভোক্তা আপেলের বিভিন্ন একক থেকে বিভিন্ন উপযোগ পেয়েছিল এবং তার সমষ্টি ছিল 75 টাকা সমান, অর্থাৎ মোট উপযোগ ছিল 75 টাকা। এক্ষেত্রে প্রথম দ্রব্যের একক থেকে সে উপযোগ পেয়েছিল 25 টাকা সমান, অতিরিক্ত দ্বিতীয় একক থেকে সে অতিরিক্ত উপযোগ পেয়েছিল 20 টাকা সমান, অতিরিক্ত তৃতীয় একক থেকে সে অতিরিক্ত উপযোগ পেয়েছিল 15 টাকা সমান, অতিরিক্ত চতুর্থ একক থেকে সে অতিরিক্ত উপযোগ পেয়েছিল 10 টাকা সমান, এবং অতিরিক্ত পঞ্চম একক থেকে সে অতিরিক্ত উপযোগ পেয়েছিল 5 টাকা সমান।
অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন ভোক্তা ক্রমান্বয়ে অতিরিক্ত একক দ্রব্য ভোগ করে অতিরিক্ত উপযোগ ভোগ করছে। এই যে অতিরিক্ত একক থেকে অতিরিক্ত উপযোগ ভোগ করছে, এটাকেই বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা প্রাথমিক উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সূত্র নিয়ে। মোট উপযোগ টি ইউ ইকুয়াল টু এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু প্লাস এম ইউ থ্রি প্লাস এম ইউ এন, অর্থাৎ অতিরিক্ত উপযোগের সমষ্টিগুলোই হচ্ছে মোট উপযোগ। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগের সূত্রটি হল এম ইউ ইকুয়াল টু ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ, অর্থাৎ এখানে এম ইউ হচ্ছে আমার প্রান্তিক উপযোগ, ডেল্টা টি ইউ হচ্ছে আমার মোট উপযোগের পরিবর্তন, আর ডেল্টা কিউ হচ্ছে আমার ভোগের এককের পরিবর্তন। এই মোট উপযোগের পরিবর্তনকে যদি আমরা ভোগের এককের পরিবর্তন দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাব প্রান্তিক উপযোগ, অর্থাৎ এম ইউ। তাহলে তোমরা সূত্রটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা এখন গুরুত্বপূর্ণ একটি বিধি নিয়ে আলোচনা করব। বিধিটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অধ্যাপক আলফ্রেড মার্শাল হলেন এই বিধির প্রবক্তা। 1890 সালে তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স নামক গ্রন্থে তিনি এই বিধি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে বলা হয়, কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একই দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়লেও অতিরিক্ত একক থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। অর্থাৎ মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। এভাবে ভোগের একক বৃদ্ধি ও প্রান্তিক উপযোগ হ্রাস, এই দুয়ের সম্পর্ককে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বিষয়টি চলো আমরা এখন একটি সূচির মাধ্যমে দেখি। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটা সূচি দেখতে পাচ্ছ। এই সূচিতে প্রথমে রয়েছে দ্রব্যের একক, অর্থাৎ আমরা একই দ্রব্যের যে বিভিন্ন এককগুলো ভোগ করছি সেই এককগুলোকে এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে মোট উপযোগ টি ইউ, যা আমরা টাকার মাধ্যমে প্রকাশ করেছি। তারপরে হচ্ছে প্রান্তিক উপযোগ এম ইউ, যা আমরা টাকার মাধ্যমে প্রকাশ করেছি। প্রথম একক থেকে আমার মোট উপযোগ হচ্ছে 10 টাকা সমান, দ্বিতীয় একক পর্যন্ত আমার মোট উপযোগ হচ্ছে 18 টাকা সমান, তৃতীয় একক পর্যন্ত আমার মোট উপযোগ হচ্ছে 24 টাকা সমান, চতুর্থ একক পর্যন্ত আমার মোট উপযোগ হচ্ছে 28 টাকা সমান, পঞ্চম একক পর্যন্ত আমার মোট উপযোগ হচ্ছে 30 টাকা সমান, ষষ্ঠ একক পর্যন্ত আমার মোট উপযোগ হচ্ছে 30 টাকা সমান। আমরা এখানে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথম থেকে ষষ্ঠ একক পর্যন্ত ভোগের ক্ষেত্রে আমার মোট উপযোগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু সপ্তম এককে আমার মোট উপযোগ হ্রাস পেয়েছে, কারণ তখন আমার প্রান্তিক উপযোগ ছিল ঋণাত্মক। এখন আমরা একই দ্রব্যের বিভিন্ন একক থেকে যে প্রান্তিক উপযোগ পাচ্ছে তা আমরা একটু দেখব। প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 10 টাকা সমান, দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 8 টাকা সমান, তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 6 টাকা সমান, চতুর্থ একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 4 টাকা সমান, পঞ্চম একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 2 টাকা সমান, এবং ষষ্ঠ এককে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0। অর্থাৎ আমরা যখন দ্রব্যের বিভিন্ন এককগুলো ভোগ করছি, অতিরিক্ত এককগুলো ভোগ করছি, সেক্ষেত্রে আমার অতিরিক্ত একক থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগগুলো কিন্তু হ্রাস পাচ্ছে এবং একসময় সেটা শূন্য হয়ে গেছে। অর্থাৎ ভোক্তার তৃপ্তি তখন শূন্য পর্যায়ে নেমে এসছে। তারপরেও যদি তাকে অতিরিক্ত ভোগ করতে বলা হয়, তখন তার উপযোগ হয়ে যাবে ঋণাত্মক। এখানে আমরা দেখতে পাচ্ছি -2, অর্থাৎ তার ঋণাত্মক অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে মোট উপযোগ হ্রাস পেয়ে হবে 28। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একই দ্রব্যের বিভিন্ন একক যখন আমরা ভোগ করছি, সেক্ষেত্রে আমার মোট উপযোগ বাড়লেও আমার প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাস পাচ্ছে। চলো বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখি। ভূমি অক্ষে ধরেছি আমরা ভোগের পরিমাণ, লম্ব অক্ষে ধরেছি আমরা মোট উপযোগ। ভোগের পরিমাণ বা ভোগের একক ছিল 7 একক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমরা 7 একক পর্যন্ত ভোগ করেছি।
এখানে আমরা মোট উপযোগ প্রত্যেকটা ঘরকে দুই দুই করে ধরব। 2, 4, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আমরা এখন দ্রব্যের এককের সাথে মোট উপযোগের সম্পর্ক দেখে মোট উপযোগ রেখা অঙ্কন করব। প্রথম দ্রব্যের ক্ষেত্রে আমার মোট উপযোগ ছিল 10। তাহলে প্রথম দ্রব্যের সাথে 10কে আমি যোগ করে সংযোগ বিন্দু পেলাম এ। দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে আমার মোট উপযোগ ছিল 18। তাহলে দ্বিতীয় দ্রব্যের সাথে 18কে যোগ করে আমরা সংযোগ বিন্দু পেলাম বি। তৃতীয় দ্রব্যের ক্ষেত্রে আমার মোট উপযোগ ছিল 24। তাহলে তৃতীয় দ্রব্যের সাথে 24কে আমি যোগ করে দিব। যোগ করে আমরা সংযোগ বিন্দু পেলাম সি। পঞ্চম দ্রব্যের ক্ষেত্রে চতুর্থ দ্রব্যের ক্ষেত্রে আমার মোট উপযোগ ছিল 28। তাহলে চতুর্থ দ্রব্যের সাথে 28কে আমি যোগ করে দিলাম। পঞ্চম দ্রব্যের ক্ষেত্রে আমার মোট উপযোগ ছিল 30। তাহলে পঞ্চম দ্রব্যের সাথে মোট উপযোগকে আমি যোগ করে দিয়ে পেলাম সি, ডি, ই। ষষ্ঠ দ্রব্যের ক্ষেত্রেও আমার মোট উপযোগ ছিল 30। তাহলে ষষ্ঠ দ্রব্যের সাথে 30কে আমি যোগ করে দিয়ে পেলাম এফ। সপ্তম দ্রব্যের ক্ষেত্রে আমার মোট উপযোগ হ্রাসপে হয়েছিল 28। তাহলে সপ্তম দ্রব্যের সাথে 28কে আমি যদি যোগ করে দেই তাহলে আমি সংযোগ বিন্দু পেলাম জি। এখন এই এ, বি, সি, ডি, ই, এফ, জি এই বিন্দুগুলোকে যোগ করে আমি একটা রেখা অঙ্কন করব। এটা হচ্ছে আমার টোটাল ইউটিলিটি রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেয়েছ কিভাবে টোটাল ইউটিলিটি রেখাটা অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এখন দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে আমরা নিয়েছি ভোগের পরিমাণ 7টি। লম্ব অক্ষে আমরা ধরব 2, 4, 6, 8, 10। প্রথম এককের প্রান্তিক উপযোগ ছিল 10। তাহলে একের সাথে 10কে আমি যোগ করে দিই। দ্বিতীয় এককের সময় প্রান্তিক উপযোগ ছিল 8। তাহলে দ্বিতীয় এককের সাথে 8কে আমি যোগ করে দিই। তৃতীয় এককের সময় আমার প্রান্তিক উপযোগ ছিল 6। তাহলে 6-এর সাথে তৃতীয় এককে যোগ করে দিই। চতুর্থ এককের সময় আমার প্রান্তিক উপযোগ ছিল 4।
তাহলে চতুর্থ এককের সাথে চারকে আমি যোগ করে দিই। পঞ্চম এককের সময় আমার প্রান্তিক উপযোগ ছিল দুই, তাহলে দুইয়ের সাথে পঞ্চম এককে আমরা যোগ করে দিলাম। ষষ্ঠ এককের সময় আমার প্রান্তিক উপযোগ ছিল শূন্য এবং সপ্তম এককের সময় আমার প্রান্তিক উপযোগ ছিল -2। এই -2 এর সাথে এই সপ্তম এককে আমরা যোগ করে দিলাম। এই সংযোগ বিন্দুগুলোর নাম দিলাম এ, বি, সি, ডি, ই, এফ এবং জি। এই সংযোগ বিন্দুগুলোকে যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা পাব MU, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি রেখা। তোমরা দেখতে পাচ্ছ মার্জিনাল ইউটিলিটি রেখাটা ডান দিকে নিম্নগামী হয়েছে এবং শূন্যকে ক্রস করে সেটা ঋণাত্মকের দিকে চলে গেছে। তার মানে আমরা ভোগের একক যখন বৃদ্ধি করছি তখন আমাদের প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবে। শিক্ষার্থীরা উদ্দীপকে প্রায় সময় এরকম একটা সূচি দেওয়া হয় যেখানে দ্রব্যের একক দেওয়া থাকে, মোট উপযোগ দেওয়া থাকে, কিন্তু প্রান্তিক উপযোগ দেওয়া থাকে না। তোমাদেরকে বলা হয় প্রান্তিক উপযোগ বের করো। আমরা এখন কিভাবে প্রান্তিক উপযোগ বের করব। আমরা জানি বিভিন্ন একই দ্রব্যে বিভিন্ন এককগুলো যখন আমরা ভোগ করছি তখন আমরা মোট উপযোগ পাচ্ছি অতিরিক্ত উপযোগগুলোকে যোগ করে। তাহলে সেক্ষেত্রে আমরা অতিরিক্ত উপযোগগুলো যদি বের করতে পারি তাহলে আমরা প্রান্তিক উপযোগ বের করতে পারব। এখানে প্রথম এককের মোট উপযোগ ছিল 10 টাকা সমান, তাহলে প্রান্তিক উপযোগও এখানে 10 টাকা। দ্বিতীয় একক পর্যন্ত আমরা মোট উপযোগ পেয়েছি 18 টাকা সমান, তাহলে আমার অতিরিক্ত কতটুকু উপযোগ এখানে পেয়েছি, অতিরিক্ত উপযোগ পেয়েছি 8 টাকা সমান, তাহলে এখানে প্রান্তিক উপযোগ হলো 8 টাকা। তৃতীয় এককের সময় আমার মোট উপযোগ হচ্ছে 24 টাকা সমান, তাহলে 18 টাকা থেকে 24 টাকা কতটুকু উপযোগ বৃদ্ধি পেয়েছে, 6 টাকার সমান উপযোগ বৃদ্ধি পেয়েছে। চতুর্থ এককের সময় আমার মোট উপযোগ হয়েছে 28 টাকা সমান, তাহলে কতটুকু উপযোগ বৃদ্ধি পেয়েছে, 4 টাকার সমান উপযোগ বৃদ্ধি পেয়েছে। পঞ্চম এককের সময় আমার মোট উপযোগ ছিল 30 টাকা সমান, তাহলে 28 টাকা থেকে 30 টাকা কতটুকু উপযোগ বৃদ্ধি পেয়েছে, 2 টাকা সমান উপযোগ বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠ এককের সময় আমার মোট উপযোগ হয়েছিল 30 টাকা, তাহলে 30 টাকা থেকে 30 টাকা এক্ষেত্রে আমার কোনো উপযোগ বৃদ্ধি পায়নি, তাহলে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0। আচ্ছা, সপ্তম এককে আমার মোট উপযোগ হচ্ছে 28 টাকা সমান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমার 2 টাকা হ্রাস পেয়েছে, তাহলে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে -2.00। তাহলে এভাবে আমরা মোট উপযোগ যদি দেওয়া থাকে তাহলে প্রান্তিক উপযোগ বের করতে পারব। এবং যদি আমাদেরকে বলা হয় মোট উপযোগ রেখা অঙ্কন করো, তাহলে দ্রব্যের এককের সাথে মোট উপযোগের সম্পর্ক দেখে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব। আবার যদি বলা হয় প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, তাহলে দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখে আমরা এভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তাহলে শিক্ষার্থীরা আমি আশা করব এই উপযোগ ধারণাটি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং পরীক্ষার সময় যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা সেখানে উত্তর করতে পারবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।